নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রচণ্ড বেগে ধেয়ে আসছে গোটা রাজ্য জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঘূর্ণিঝড় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ব্যাপক সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গতকাল থেকেই এক লাগাতার বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো আবারও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কাল বৈশাখী ঘূর্ণিঝড় ও সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য হতো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের এই জেলাগুলিতে গতকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সঙ্গে গতকাল প্রচণ্ড ঝোড়ো হাওয়া ছিল এবং কালবৈশাখী ঝড়ের একটু প্রভাবও পড়েছিল এখানে বলেছে পাশাপাশি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজ পুর মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝড়ো হাওয়া এদিকে শহর কলকাতায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বুধবার সকালেও আংশিক মেঘলা আকাশ থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ উন্নতি হবে অবস্থাও বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে যা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি নিচে পরিমাণ থেকে শতাংশ যা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে মিলিমিটার এদিকে জেলাগুলিতে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সাথে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে ফের সূক্ষ্ম আবহাওয়া দেখা যাবে রাজ্য জুড়ে সকালের দিকে থাকবে কুয়াশার সম্ভাবনাও তো বন্ধুরা আপনারা দেখতে পালেন পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিও হতে পারে তো বন্ধুরা আবহাওয়ার এই রিপোর্টটি বা এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটি এখনই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ